আজকে আমি কড়াই চিকেন রান্না করবো, তো সেটার জন্য আমি একটা কড়াই বসাই দিয়েছি, আর কিছু আগে একটা মশলা যেটা সেটা আমি রেডি করে নিব। দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা স্টার এনিস দিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ, আমি কালোটা দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, কিছু ধনিয়া, কিছুটা জিরা, খুবই অল্প আছে, এখন এগুলো আমি ভেজে নেব। মশলাটা কিন্তু খুব বেশি মানে একেবারে গুঁড়ো করার দরকার নেই, একটু হালকা আস্তে আস্তে রাখলে ভালো লাগবে খেতে। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কারণ কালার চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভেজে নিলে তিতা হয়ে যাবে। তো এখন আমি এটা ঢেলে নিব, এখন তেল দিয়ে দেব, এই তেলে মাংসটা একটু ভেজে নিব। আর এমনটা মাংস ব্যবহার করবেন যেটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর কি, কারণ এটা পানি ছাড়াই আমি রান্না করব। তেলটা প্রায় গরম হয়ে আসছে, এসে দেখুন চিকেন, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো একটা নেবেন, তবে এমনটাই নেবেন যেটা খুব দ্রুত সেদ্ধ হয় আর কি। দেশি মুরগি নিলে একটু হয়তো পানি ব্যবহার করা লাগতে পারে, আর এটার জন্য আপনারা মানে উইথ বন বা বনলেস ছাড়া এরকম চিকেনও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে উইথ বন যে চিকেন সেটা আমি ব্যবহার করব। কিন্তু একটু লো করে রাখবেন, যেহেতু পানি ব্যবহার করবো না, এটা ব্রয়লার মুরগি, এই মুরগিটা থেকে কিন্তু পানি বের হয়ে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে, যার কারণে এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, চিকেনটা কিন্তু অনেকটাই কুক হয়ে আসতে লাগছে, তো এখন আমি আস্তে আস্তে সব মশলাপাতি যা আস্তে ব্যবহার করবো, আমি বড়ো সাইজের দুটো টমেটো ব্যবহার করবো ফার্স্টে, দেখুন চার পাঁচটার মতো সাদা এলাচ দিয়ে দিলাম, দেখুন চামড়াটা কিন্তু ছেড়ে আসতেছে, এই চামড়াটা কিন্তু অনেক মোটা হয়ে থাকে, এই জন্য এটা তুলে ফেলে দেওয়া ভালো। স্কিনটা আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সব মশলা ব্যবহার করবো। মরিচগুলো খুব সাবধানে ব্যবহার করবেন, কারণ মশলাটায় কিন্তু মরিচ দেওয়া আছে, আরও কাঁচা মরিচ ব্যবহার করতে হবে, ক্যাপসিকাম ব্যবহার করতে হবে, যার কারণে খুব সাবধানে মরিচগুলো ব্যবহার করবেন। পরিমাণ অনুযায়ী টমেটোটা কিন্তু পুরোটা কিন্তু গলে যাবে আর অনেক পানি বের হবে, সেখান থেকে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এই জন্য চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, রেখে পুরো রান্নাটা কিন্তু করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আমি এভাবে আরও রান্না করতে থাকবো, আপনাদেরকে আমি দেখাই দিব যে কখন কোনটা ব্যবহার করতে হবে। দেখুন টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে, গলে যাওয়ার কারণে কিন্তু এরকম পানি পানি হয়ে গেছে অনেকটাই, মাংস তো আমার প্রায় সেতু সেতু হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন যেটা করতে হবে, যে দেখুন আমি কিছু ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আমি এভাবে বড় করে ফালি করে নিয়েছি, নিয়ে জাস্ট এভাবে কোয়াগুলো খুলে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। আপনারা বিভিন্ন কালারের যে ক্যাপসিকামগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এই চিকেনটা কিন্তু পোলাও বলেন, পরোটা, রুটি, যে কোনো কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, ইভেন ভাতের সাথেও ভালো লাগে খেতে এটা, তবে একটু লবণ মরিচ বেশি করে দিলে অসম্ভব ভালো লাগে খেতে। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই নরম হয়ে আসতেছে, এখন কিন্তু আমি চুলার আঁচ আমি কিন্তু বাড়াইনি, ওই মিডিয়াম টু লোয়ে রেখে দিয়েছি, আমি যেহেতু এটা পানি ছাড়াই মোটামুটি রান্না করে ফেলবো।
কিন্তু আর বেশিক্ষণ রান্না নেই, হয়ে গেছে প্রায়, মাংসটা প্রায় খুলে খুলে আসতেছে। দেখুন তেল উঠে আসতেছে, আর এখন আমি সেই মশলাটা ব্যবহার করবো। আমি কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি, জাস্ট ক্র্যাশ করে নিয়েছি আর কি, দিয়ে দিলাম। তেল কিন্তু একদম উঠে উঠে আসছে, আমার আর একটু লবণ লাগবে, কারণ লাস্ট পর্যায়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার কারণে লবণ কিন্তু অনেকটা কমে আসবে। এই জন্য আপনারা কিন্তু বুঝে লবণ ব্যবহার করবেন। আর কাঁচামরিচ দু একটা এভাবে ভেঙে দিয়ে দিলে শুধু ফ্লেভারের জন্য। দেখুন এখন যেরকম একটু বসবাস আছে, এটাই কিন্তু একদম পারফেক্ট লাগবে সব কিছুর সাথে খাওয়ার জন্য, আর একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।